আমি এই সপ্তাহের কালেকশনটাই আমার মানে নিম্ন নিম্ন দামে আমি সেল করার জন্য, আসলে করোনা ভাইরাসের কারণে আমি নিম্ন দামে ধরে সেল করে দেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে, যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে স্বাগতম। দর্শক, আমি এখন অবস্থান করছি রাত্রি ডেইরি ফার্মে। রাত্রি ডেইরি ফার্মে অবস্থান পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে। তো রাত্রি ডেইরি ফার্মে এর আগেও আপনাদেরকে বেশ কিছু প্রতিবেদন দিয়েছি, কিছু উন্নত জাতের গাভী দেখিয়েছি। তো আজকেও নতুন কিছু কালেকশন রয়েছে, সুন্দর সুন্দর কয়েকটা গাভী এবং বেশ কিছু উন্নত জাতের বকনা বাছুর রয়েছে। তো এইগুলো কি কি জাতের রয়েছে, কতগুলো রয়েছে, বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা কথা বলবো রাত্রি ডেইরি ফার্মে এখন যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরুতে আপনার পরিচয়টা যদি একটু দিতে। পরিচয়, আমার নাম মিলন রশিদ ভাইয়ের, আমি ছোট ভাই। রশিদ ভাই আসলে অনেক কাজে ব্যস্ত থাকে, এই কারণে মানে কিছু বকনা বাচ্চা আছে আর কিছু গাভী আছে। বকনা বাচ্চাই হোক আর যে কোনো গাভী হোক, এখন আসলে সর্বোচ্চ আমি কম দামে বিক্রি করার চেষ্টা করছি। আচ্ছা, মানে আগের চাইতে হয়তো, আগের চাইতে এখন আমি কিছু জন কম, আসলে এই কারণে যে লোক মোক আসলে বিভিন্ন জায়গা থেকে আসতে পারছে, এই কারণে যতটুকু কম আমরাও যেরকম কম দামে কিনতে পারছি সেরকম আমি কম রেটেই আসলে বকনা বাছুর হোক আর গাভী হোক আমি দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর কথা বলেছেন শুরুতেই। দর্শক, আমরা আজকের প্রতিবেদন থেকে যে গাভীগুলো দেখবো এবং উন্নত জাতের বকনাগুলো দেখবো, মিলন ভাই বলছেন যে আসলে অন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে যেহেতু এখন লকডাউনে দেশ রয়েছেন, এই সময় বেচা কেনাও একদম কম, যার কারণে একদম সুলভ মূল্যে ওনারা যেভাবে হয়তো ক্রয় করেছেন সেভাবে একদম সুলভ মূল্যে আপনারা আজকের গাভীগুলো বা বকনাগুলো পেতে পারেন। আমরা চলুন ওনার সাথে কথা বলি এবং গাভীগুলো দেখি। পিছনে যে গাভীটি রয়েছে মিলন ভাই, তো আজকে কেমন কতগুলো রয়েছে? আজকে বর্তমানে আপনার গাভী আছে তিনটা আর বাচ্চা আছে বেশ কিছু, বকনা আছে। হ্যাঁ, বকনা বাচ্চা। বকনা কি কি জাতের আছে? এগুলো হলস্টেইন, ফ্রিজিয়ান, জার্সি, সব রকম বকনা বাচ্চাই পাওয়া যাবে। আচ্ছা, শুরুতে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এখন তো বর্তমানে সামনে রোজা আসন্ন, তারপরে আবার লকডাউন পড়ে গেছে, তো এই অবস্থায় আপনারা কিভাবে আসলে সামাল দিচ্ছেন বা ব্যবসা পরিচালনা করছেন? আসলে লকডাউন হওয়ার কারণে, তো মিলন ভাই আমরা শুরুতে একটা গাভী দেখছি লালচে রঙের, খুব সুন্দর একটা গাভী। এটা কি জাতের গাভী? এটা শাহিয়াল জাতের গাভী। শাহিয়াল জাতের গাভী। শাহিয়াল দাঁতে কয়টা? এটা দাঁতে চারটা। চার দাঁত। বাচ্চা কি দিবে না দিচ্ছে? না, এটা বাচ্চা দিছে, এটা সার বাচ্চা হয়েছে। বাচ্চাটার বয়স আপনার 25 কি এক মাসের মতন বাচ্চাটার বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এই গাভীটা আসলে অনেক ধরেন দর্শকে, যে সামনে রোজা আসছে না, এই রোজার মধ্যে অনেক দর্শক ধরেন এটা দুধে ধরেন আপনার ফ্যাটটা হয় মানে ভালো, এটা ধরেন আপনার অনেক মানুষ ধরেন যে রোজা থাকবে তাদের জন্য শাহিয়াল গরুগুলো আপনার দুধের ফ্যাটটা ভালো হয়, এগুলো আপনার মানে অনেক সময় ধরেন আপনার এইসব গাভীর আবার একটা বাচ্চা দুধ দিলে একটা শাহিয়াল ধরেন সার বাচ্চা দেয় অনেক টাকা দাম আসে। তো মিলন ভাই, এই যে গাভীটার বাচ্চা আপনার এই এটা এখানে যেটা আছে এটাই? হ্যাঁ, এটা ফ্রিজিয়ান জাতের বাচ্চা হয়েছে। আসলে আমাদের গ্রামের ধরেন আপনার এই যে কিছু মানে ফ্রিজিয়ান জাতের সার আছে এখানে, সেই কারণে আপনার এটা হলো ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি বয়স কতদিন হয়েছে? এটার বয়স এক মাসের মতন হয়ে গেছে। এক মাসের মতন? না। হ্যাঁ। আচ্ছা মিলন ভাই, তাহলে গাভীটার দামটা কত রাখবেন? এটার দাম চাও 1,10,000 টাকা। 1,10,000 টাকা একদম সুলভ মূল্যে ছাড়বে? হ্যাঁ, একবারে মূল্যে মানে আমি যেরকম ভাবে কিনতে পারছি সেরকম ভাবে আসলে আমি দামটাও চাচ্ছি। আচ্ছা, তো আমরা পরের গাভীতে চলে যাই, এই পাশে আসুন মিলন ভাই। এখানে যে গাভীটা রয়েছে সাদা কালো, এটা কি জাতের গাভী? এটা ফ্রিজিয়ান জাতের গাভী। এটা ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। এটার দাঁতে কয়টা? এটার দাঁতে দুই দাঁত। দুই দাঁত। বাচ্চা কি প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ, এটা প্রথম বাচ্চা দিবে। তো এই গাভীগুলো কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এটা এখনো টাইম আছে আপনার 25 দিনের মতন টাইম আছে। 25 দিনের মতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর দুধের পরিমাণ এগুলো কেমন থাকবে? এটার দুধের পরিমাণ আপনার দুই বেলা 14-15 কেজি দুধ পাবেন। 14-15? আচ্ছা, 14-15। আর দামটা কত আসবে মিলন ভাই? এটার দাম চাও আপনার 1,40,000 টাকা। 1,40,000 টাকা? হ্যাঁ, তারপর আলোচনা সম্পর্কে কিছু কম বেশ করা যাবে। আচ্ছা, তারপরে এই গাভীটা আলোচনার সাপেক্ষে কিছু কম করা যাবে। হ্যাঁ, আমরা এই পাশ থেকে একটু দেখে নেই। আর মিলন ভাই, আমরা প্রথম যে গাভীটা দেখলাম সেই গাভীটা থেকে কেমন দুধ আশা করছেন, কত আসতে পারে? এটা আপনি প্রথম যে গাভীটা দেখছেন ওই গাভীটা আপনার দুই বেলা দিয়ে আপনার 12-13 কেজি দুধ পাবেন।
12 13 কেজি থাকবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রথমটা আমরা 110,000 টাকা আর এটা দেখলাম 140,000 টাকা। আচ্ছা তারপরে এই গাবিটা আলোচনা সাপেক্ষে একটু কম বেশ করা যাবে? হ্যাঁ কম বেশ করা যাবে। আচ্ছা আমরা যদি তৃতীয় গাবিতে চলে যাই, এই পাশে যে তৃতীয় যে গাবিটা রয়েছে চলুন সেটা দেখি। হ্যাঁ এই গাবিটা কি জাতের? এটা আপনার জার্সির সাথে আপনি ফিজিয়ানের ক্রস আছে। জার্সির সাথে ফিজিয়ানের ক্রস আছে। আচ্ছা দাঁতে কয়টা? এটা দাঁতে আপনার 6টা বা 6 দাঁত। 6 দাঁত বাচ্চা কি প্রথম বাচ্চা দিবে? না এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দিবে। কত দিনের মধ্যে বাচ্চা দিবে? এটা বাচ্চা দেওয়ার আর টাইম আছে আপনি ধরেন 8-9 দিন কি 15 দিন এরকম টাইম আছে। দুধের রেকর্ড কেমন হবে? এটা দুধের রেকর্ড অনেকটা দুধ হবে গাবিটার। আপনি এই যে দেখতেছেন না অনেকটা তলা, এখনই দেখেন এটা দুধ আপনি দুই বেলা দিয়ে আপনার 18-20 এরকম দুধ থাকবে। 18-20 থাকবে? হ্যাঁ 18-20 থাকলে এই অবস্থায় দামটা কত আসবে? এই গাবিটার আসলে দামটা কিন্তু একটু বেশি। আবার অনেক দর্শক ভাবতে পারে যে আসলে মিলন ভাই যে কথাটা প্রথম বলেছে সেই কথার সাথে কাজে মিল হলো না। আচ্ছা কৃষির জন্য আসলে এই গাবিটা আপনি বডি কোয়ালিটি বাট সব বিষয়ে দেখলে আসলে দর্শক বুঝতে পারবে। তারপর অনেক দর্শক মানে মন্তব্য করে থাকে, এই কারণে আমি ওই দর্শকদের বলতেছি এই গাবিটা আসলে দাম চাও আমার 2,45,000 টাকা। 2,45,000 টাকা। তার মানে এই গাবিটা একদম ভালো মানের গাবি। হ্যাঁ এটা খুবই ভালো মানের গাবি। আপনার এই যে দেখতেছেন না 4টা বার 4টা জায়গা, এই যে তলা বার সব বিষয় স্কোয়ার। আচ্ছা আচ্ছা 2,45,000 টাকার গাবি দেখে নিলাম দর্শক। এই মুহূর্তে আমরা রাত্রি ডেয়ারি ফার্ম থেকে একদম দেখুন 3টা গাবি দেখলাম, প্রথমে 110,000, এরপরে 145,000 এবং এই মুহূর্তে যে গাবিটা আপনারা দেখছেন সেই গাবিটা কিন্তু অনেকটা বড় গাবি এবং প্রায় 20 লিটারের মতো গাবিটা থেকে দুধ পাওয়া যাবে এবং একদম পারফেক্ট গাভি, পার্সেন্টেন্সের দিকেও ভালো, কিন্তু যার কারণে কিন্তু এটার দাম কিন্তু 2,00,000-এর উপরে পড়ে গেছে। মিলন ভাই যেটি জানালেন যে আসলে ভালো জিনিস যার কারণে এটা কিন্তু দাম বেশি। তো মিলন ভাই আমরা বকনা দেখি চলুন এখন তাহলে। হ্যাঁ চলেন যে কিছু বকনা বাচ্চা কালেকশন করা আছে বাচ্চাগুলো দেখি। জি চলুন। তো মিলন ভাই আমরা এখন কিছু বকনা দেখছি বা বকনা দেখবো, তো এই বকনাগুলোর দামের ক্ষেত্রে কেমন থাকবে যদি একটু শুরুতে জানাতেন? আসলে এইগুলো বকনা আসলে আমি প্রথমেই তো একটা কথা বলছি যে আমি এই সপ্তাহের কালেকশনটাই আমার মানে নিম্ন দামে আমি সেল করার জন্য আসলে করোনা ভাইরাসের কারণে আমি নিম্ন দামে ধরে সেল করে দেবো। তো মিলন ভাই আমরা এখন বকনা দেখছি, এটা কি জাতের বকনা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। হলস্টাইন ফ্রিজিয়ান। এগুলোর বয়স কেমন হয়েছে? এগুলোর বয়স আপনি 10 মাস কি 11 মাস এরকম বয়স হয়েছে। আমাদের আসলে কালেকশন করার জিনিস আসলে কোনটার কীরকম, তারপর আমাদের একটা স্টিবিট, তারপর আমরা এইসব মানে গাবি বাচ্চা এর উপর আমাদের অভিজ্ঞতা বলতেছি। এটা আপনার 10 মাস, তারপরে 1 মাস বেশি হতে পারে, কম হতে পারে। আপনাদের তো কালেকশন করা? হ্যাঁ এগুলো আমাদের কালেকশন করা। আচ্ছা তো মিলন ভাই এইগুলোর যদি আমরা একটু পার্সেন্টেজ দিকে তাকাই তাহলে কেমন হতে পারে? এগুলি পার্সেন্টেজ আসলে খুবই ভালো মানে এগুলি পার্সেন্টেজ বকনা। আমি যেগুলি আসলে বাচ্চাগুলো কালেকশন করি খুবই মানে জাত মান দেখে, এই যে আপনি দেখছেন এই যে 4টা বাট, আপনার এই যে বডি কোয়ালিটি সব কিছু আমি কিন্তু এই দিকগুলো লক্ষ্য করে এইগুলো বাচ্চাগুলো কালেকশন করি। আচ্ছা আচ্ছা তো মিলন ভাই এই বকনাটার দামটা কত আসতে পারে? এটার দাম আমি চাচ্ছি হলো 60,000 টাকা। 60,000 টাকা? আচ্ছা 60,000 টাকার বকনা আমরা দেখে নিলাম শুরুতেই। এই পাশে যদি চলে আসি, এই পাশে যেটা বকনা রয়েছে একই রকম কোয়ালিটি, এটাও কি একই জাত? হ্যাঁ এটাও একই জাতের, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান। এগুলোর বয়স কেমন হয়েছে? এগুলোর বয়স আপনার এটার ওই রকমই সেম সেম বয়স, মানে 10 মাসের মতনই বয়স হয়েছে। আচ্ছা মোটামুটি এই বকনাটার দামটা কত আসবে? এটার দাম চাও আপনি 60,000 টাকা। 60,000 টাকা? হ্যাঁ। তারপরে আলোচনা সম্পর্কে কিছু কম বেশ করা যাবে। তো মিলন ভাই এই বকনাগুলো আমরা যদি খামারি ভাইরা লালন পালন করেন মোটামুটি কতদিন লালন পালন করতে করতে এগুলোকে সিমেন দেওয়া যাবে? এগুলি আপনার একটা বকনাকে আপনি ধরেন 14-15 মাস কি অত, আবার অনেকটা বকনা ধরেন লালন পালনের অভাবে আপনার 16-17 মাসও যাওয়া হিটে আসে। ঠিক আছে একটা বাচ্চা পুরোপূর্ণভাবে হিটে আসে আপনার 16 মাসের মধ্যে। আচ্ছা আচ্ছা 16 মাসের মধ্যে? হ্যাঁ। আচ্ছা তো এটার দামও কত বললেন? এটার দামও 60,000 টাকা। 60,000 টাকা এবং দুটো কিন্তু প্রায় একই রকম এবং সাদা কালো। হ্যাঁ দুটো একই রকম বাচ্চা, একই মানে সাইজও একই, আপনার এই একই খামারেরই বাচ্চা এই দুটো বাচ্চা। আচ্ছা আচ্ছা তো পরের বকনাটা আমরা দেখি, এটা কি জাতের? এটা জার্সির সাথে আপনি ফিজিয়ানের ক্রস আছে। জার্সির সাথে ফিজিয়ানের ক্রস? হ্যাঁ। মোটামুটি বয়স কেমন হয়েছে? এটার বয়স আপনার 11 মাস। 11 মাস? আচ্ছা 11 মাস। এটার দাম কত রাখবেন? এটার দাম চাও আমার 62,000 টাকা। 62,000 টাকা?
এটা একটু বেশি কেন, 2000 টাকা বেশি? এটা বেশি আসলে আমার ধরেন বাচ্চার দিক মানে সব বিষয় ইয়া করে আমি কিনতে লাগিছে মানে বেশি, এই কারণে আমি আসলে দামটা একটু বেশি দিচ্ছি। তো 62000 টাকা না এটা? আচ্ছা, পরের যে বকনাটা রয়েছে এটা কি জাতের? এটা হলস্টেন ফিজিয়ান জাতের বকনা। হলস্টেন ফিজিয়ান? হুম। হলস্টেন ফিজিয়ান, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স আপনার 9 মাস। 9 মাস? হুম। আচ্ছা, এগুলো সিমেন্ট আসবে দেওয়া যাবে প্রায় 16 মাসের দিকে? হ্যাঁ, 16 মাসের মধ্যে। আচ্ছা, এটার দাম কত রাখবেন? এটার দাম চাও 55000 টাকা। 55000 টাকা? আচ্ছা, আমরা এই পাশ থেকে দেখে দেই একটু। তো মিলন ভাই, এই যে বকনাগুলো অনেকগুলো বকনা কালেকশন করেছেন, আরো বকনা রয়েছে, মোটামুটি এটার দাম কত বললেন? এটার দাম হচ্ছে 55000 টাকা। 55000 টাকা। তো মিলন ভাই, আমরা তাহলে পরের বকনাটা দেখি আসুন এই পাশে। এই বকনাটা কি জাতের? এটা হলস্টেন ফ্রিজিয়ান জাতের বকনা। এটা একটু বড় বড় হয়ে গেছে? হ্যাঁ, এটা বড় বলতে এটা ধরেন আপনার 11 কি 11.5 মাসের মতন বয়স হয়ে গেছে। আচ্ছা, তো এটার দাম কত আসবে? এটার দাম চাও আমার 67000 টাকা। 67000 টাকা? হুম। 67000 টাকা কম বেশ কি করা যাবে? হালকা কিছু কম বেশ করা যাবে আলোচনা সম্পর্কে। আচ্ছা, আমরা পরে এই পাশে চলে আসি আসুন। এখানে যেটা রয়েছে এটা তো আরো বড়। এটা মূলত আসলে আপনার জার্সির সাথে ফিজিয়ানের করা আছে, বাচ্চাটা আসলে প্রেগন্যান্ট হয়েছে, আপনার 3 মাস কি 3.5 মাসের প্রেগন্যান্ট আছে। আচ্ছা, প্রেগন্যান্ট হয়ে গেছে না? তো মোটামুটি আপনার এটার দাম কত আসবে? এটার দাম তো আপনার 75000 টাকা। 75000 টাকা? আচ্ছা, 75000 টাকা। আর আমরা এটা দেখলাম, এটা কত টাকা? এটার আমি 67000 টাকা দাম। 67000 টাকা? আচ্ছা, 67000 টাকা, 75000 টাকা। তো এই যে এটা হচ্ছে আপনার অলরেডি 3.5 মাসের প্রেগন্যান্ট হয়ে গেছে? হ্যাঁ, এটা 3.5 মাসের প্রেগন্যান্ট হয়ে গেছে। আচ্ছা, উড়ানছে আবার তলা তো এখনো সেভাবে ইয়ে হয়নি। আসলে একটা বকনা এখন আসলে পুরোপূর্ণ রেডি হয় এখন আপনি 9 মাস কি 7 মাসের মধ্যে, একটা বকনা গরু আসলে আগের থেকেই তলাটা দেখা যায় না, এগুলি আপনার দ্বিতীয় বিয়ান কি তৃতীয় বিয়ানের গরুগুলো আপনার কিছুটা তলা দেখা যায়। তো মিলন ভাই, সবগুলো বকনায় কি আলোচনা সাপেক্ষে একটু কম বেশ করে? হ্যাঁ, হালকা কিছু কম বেশ করা যাবে, আমি তো একবারে মানে বেশি ফাঁকা ফাঁকি দাম চাই নেই কি, হালকা কিছু কম বেশ করা যাবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা শুরু থেকে 3টি গাভী দেখেছি, সুন্দর সুন্দর প্রায় কম দামের এবং বেশি দামের 3টা গাভী দেখেছি, তারপরে বকনা দেখলাম। মিলন ভাই আমাদেরকে কিন্তু সহযোগিতা করলেন এবং বকনা গাভীগুলোর দামগুলো কিন্তু জানিয়েছেন। যদি আপনারা এই বকনা বা গাভীগুলো সংগ্রহ করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু কিনতে পারেন। তো আমরা শেষ মুহূর্তে মিলন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে মিলন ভাই, এই বকনাগুলো আপনারা কীভাবে লালন পালন করেন বা খামারিরা কীভাবে লালন পালন করলে দেখা যায় যে এই বকনাগুলো একদম ধীরে ধীরে ভালো মানের একটা গাভীতে পরিণত হতে পারে, বা এদের কি কি খাবার দাবার দেওয়া যায়, এই বিষয়ে আমাদের একটু জানাবেন। আসলে আমাদের এই গাভী ধরেন বকনাগুলো আসলে আমি এখন লালন পালনের উদ্দেশ্যে বলি যে প্রথমত আমাদের এখানে কাঁচা ঘাস আছে, তো কাঁচা ঘাসটা দিই আর নিয়মিত আসলে ঝাপাতে হবে। এখন এই যে গরমের সিজনে মানে নিয়মিত 2 বার ঝাপালেও হবে, আবার এখন বকনাগুলো 1 বার ঝাপালেও হবে। আপনার এগুলি আপনার খাদ্যখানা দিতে হবে, দানাদার খাদ্য আপনার 1 সকালবেলা 1 কেজি দিতে হবে, আর আপনার বিকালবেলা 1 কেজি 2 কেজি দানাদার খাদ্য দিতে হবে, আর আপনার কাঁচা খড় দিলেই হবে। কাঁচা ঘাস এখন কি খাওয়াচ্ছেন? হ্যাঁ, কাঁচা ঘাস আমাদের এখানে যে আপনার নেপিয়া ঘাস আছে, নেপিয়া ঘাস খাওয়াচ্ছে। মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে সময় নিয়ে ধৈর্য সহকারে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি দেখলেন এবং গাভী এবং বকনাগুলো দেখলেন। আপনারা যদি এগুলো সংগ্রহ করতে চান, আমি আগেও বলেছি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেষ মুহূর্তে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।